তুমি গরু কেন দুইটা? তোমার শাশুড়ি মাই কিনতে পারে না বাবা একটা ছাগল। তোমার বেবে গরুর কলিজা দিয়ে কত সুন্দর করে ফিন্নি পাকায়া খায়, খিচুড়ি পাকায়া খায়। তোমার একই ভাই একই মায়ের সন্তান আর এক ভাই সায় সায় দেখে, ও তো দোয়া করছে আল্লাহ আমার কোরবানি দেওয়ার সুযোগ দিয়া একটা কবুল হয় নাই তোমারটা দুনিয়ায় কবুল হয়ে গেছে বাবা। একদিন পরে হোক আর এক মাস পরে হোক আর এক যুগ পরে হোক, আগে কোরবানির গোশত তুমি নিতা, এখন তুমি কোরবানির গোশত আল্লাহ রাস্তায় বান্দাদেরকে দাও। দুনিয়ায় তোমারটা কবুল হয়েছে যদিও কয়দিন পরে হয়েছে, আর একজনেরটা কবুল হয় নাই এখনো কোরবানি দিতে পারে না গো বাবা। এখনো পর্যন্ত নিজে হাত পাইতে চাস্তো ভাই মামাতো ভাই খালাতো ভাইয়ের দরজায় যাইয়া, ভাই আমার লাগে একটু গোশত রাখো, আমি তো মানুষের কাছে হাত পাইতে নিতে পারি না। আমার জীবনে এরকম ঘটনা, আপনার জীবনে অনেক ঘটনা করছে আমি দেখতাম। আজ থেকে 15 বছর আগে দুইটা করে কোরবানি দিত, সেই বাড়ি বেচছে সব বেচছে একটা রোগের পিছনে একটা বিমারির পিছনে, সব বেচে থাকে ভাড়া, তাও ভালো ঘরে থাকে না, একটা টিন সেটে ভাড়া থাকে। কোরবানির একদিন আগে আসিয়া কানে কানে বলিয়া যায়, হুজুর আপনি তো আমার বাড়ির চামড়া লয়ে আসতেন আপনার মাদ্রাসার জন্য। তখন আমি মিশকাত কুন্ত মাদ্রাসার জামিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। হুজুর আপনি দুইটা গরু চামড়া নিয়ে আসতেন, তদনীন তিলকালে আমি 60,000-70,000 টাকা দিয়ে 1,00,000 টাকা দিয়ে গরু কোরবানি দিতাম। হুজুর আজকে কপাল খারাপ হয়ে গেছে, আত্মীয় স্বজনের কাছে লজ্জায় গোশত চাইতে পারি না। হুজুর নাতিটারে পাঠাই দেবানে, পারলে আমার জন্য 2 কেজি গোশত দিয়ে। চোখের পানি ফেলাই বলি, মালিক তুমি না বলছো দোয়া কবুল হয়? তখন আমি ইলিয়াস রহমান জেহাদি কোরবানি ভাগে দিতাম, আমিও দেখতাম আমার কোন মুসল্লি আমার বাসায় একটু গোশত পাঠায়, আর আজকে আমি দেই আপনি আমার বাসায় আসি এখন আমার জন্য নাতির কাছে কিছু পাঠিয়ে দিয়েন। মালিক তুমি যে বলছো দোয়া 2-3 প্রকার, দুনিয়ায় একটা সঙ্গে সঙ্গে হবে আর একটা দেরিতে হবে আর একটা হবে আখেরাতে, তোমার কথা মিথ্যা নয় গো মালিক। নদীর ওই কুল ভাঙে এই কুল করে, এই তো তোমার খেলা। সকালবেলা ধনী ছিল ফকির সন্ধ্যাবেলা, যিনি মার পেটে থাকা অবস্থায় মার থুতুকে ঘেরা নাসে গোসলের পানিতে ঘেরা নাসে, উনি দুনিয়া আসলে কি হইতে পারে? মজন দিয়ে এমন ভাবে ঘেরান শুরু হয়ে গেল, ইসমাইল যেই কোলে থাকে যেই কাপড়ের সাথে তার সংসর্গ লাগে, টাচ লাগলে ওই কাপড় ধোয়া লাগে না, তোরে মোহাম্মদ হয়ে যায়। এমন বরকত পূর্ণ সন্তান গো বাবা বিপুলাম হালিম, আমার আল্লাহ যে বললেন বরকত পূর্ণ সুন্দর একটা পরিপাটি নিকার সন্তান দান করব, এমন একটা নকার সন্তান হালিম সন্তান আল্লাহ দান করলেন। ও বাজান ইসমাইল এমন ভাবে বড় হইতেছে, অন্য ছেলেরা যদি 1 মাসে যতটুকু বড় হয়, আপনার আমার জাতির পিতার সন্তান আপনার আমার ভাই ইসমাইল একদিনে তত বড় হয়ে যায়। 6 মাস যখন হয়ে গেছে ইসমাইল বাবার কোলে হাসে, বাবাই ধরিয়া দুই গালে দুইটা চুমা দিয়া বলে, ইসমাইল রে আমি তো ভাবছিলাম আমি বুঝি আটকুরা হয়ে গেছি, সেই যৌবন কাল থেকে তোর জন্য দোয়া করি রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পুরা বয়সে কবুল করে হয় বাবার শরণাহু বিগুলামিন হালিম, কিন্তু পুরা বয়সে যদি আমার দোয়া দেরিতে কবুল হয় আমার মালিক এমন একটা সন্তান আমারে দিছে, সারা জীবনও যদি সেজদায় পড়ে থাকি আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। হঠাৎ করে মা সাহেরার মধ্যে
কি জানো আসিয়া গেল রাত্রে, ঘুম আসে না ঘুম আসে না, খালি যায় নামাজে কাটায় খালি কাটায়, হঠাৎ করে স্বামীর সামনে যায় কয় তুমি হাজিরা ঘরে যেতে পারবে না। কেন 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 ছেলেরা রাত্রে দেখো না, ওরে আমি না দেখলে আমি কোনোটা ভাল লাগে না, আর তুমিও তো তারে দেখতে যাও, তুমিও তো তারে কোলে না লাইলে তোমার ভাল লাগে না। হ্যাঁ রে তুমি এমন করতেছো গা, আমার ওয়াডা যাইতে পারবো না। ইব্রাহিম আলাইহিসসালাম বলে আমি দ্বিতীয় পৃথিবীতে যে খোদাই দাবি করছে, হ্যাঁ মশা দিয়ে শেষ করছি, ওইটারে পাড়াইয়া শেষ করে থুয়ে দিছি, কি কস রে বউ তোর কত হনব মানে, হ্যাঁ তুই কি কইতেছ আমি পোলা দেখতে যাবো না মানে, বুড়া পয়সা আল্লাহ দিছে আমার একটা স্বর্ণের হীরার টুকরা, আমার একটা দিছে আমার আল্লাহ একটা ডায়মন্ড, এই ডায়মন্ডকে আমি হয়ে থাকবো তোর ঘরে, কারণ দুনিয়ার জগতের দিক দিয়ে আমার নবীর চাইতে 15 বছরের বড় ছিলেন মা খাদিজা, এই দিক দিয়ে নবী মা খাদিজাকে সারা জীবন আসেন বাসেন বলতেন, হুজুর কখনো তুমি বলতেন না, সুবহানাল্লাহ বললেন না। আপনি রসুলের জীবনী যত কিতাবে পড়বেন, মা খাদিজার বেলায় দেখবেন অধিকাংশ মুসান্নেফ নবীর ডাকগুলিকে আসেন বাসেনের দ্বারাই আখ্যায়িত করেছে বেশির অধিকাংশ, কারণ মা খাদিজাকে রসুল অধিকাংশ সময় আসেন বাসেনকে ডাকতেন, এদিকে আসেন এটা নেন এটা ধরেন, মা খাদিজা লজ্জা পাইতেন যে আপনি আমাকে ডাকেন আসেন বাসেন, স্বামী তার স্ত্রীকে তুমি বলবে তুই বলবে এটাই বেটার শব্দ, ঠিক না বেটে না স্ত্রী স্বামীরে তুই কবে, ও আপনি মনে মনে ভাবতেছেন আমার বউ তো সপ্তাহে 3 দিন এলো আমারে তুই কয়, এটা কোনো ব্যাপারই না। আল্লাহ পাক ইসলামকে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ বলেন, বিজাতিদের ভাষা হলো স্ত্রী স্বামীরে তুই কয়, এটা হলো তাদের ভদ্রতা, আর মুসলমানের ভাষা হলো আদব হলো কি স্ত্রী স্বামীকে কি বলবে, আপনি বলবে আপনি অথবা তুমি বলবে। তো বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুয়াজ্জিন সাহেব কই আওয়াজ কম কেন, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমার থেকে বয়সে বড় হয় তুমি তাকে আপনি বলবে আপনি, তাকে তুমি বলা যাবে না, এটা বেটার শব্দ নয়। হ্যাঁ আপনার চাইতে যদি বয়সে ছোট হয় তাকে কি বলতে হবে, তুইও বলতে পারেন তুমিও বলতে পারেন আদর করে, এটা হলো মুসলমানের ভদ্রতা সভ্যতা, তাই না? এখন যদি আপনার ওয়াইফ আপনারে তুই বলে, মনে করতে হবে আপনার মতো কপাল বোড়াই জমিনের একজন নাই, কথা কর না কে আরো জোরে। এখন যদি কোন এগুলা কোনো ব্যাপারই না, এটা তো আমারে বলতে বলতে এখন আর এটা আমার কোনো কিছু মনে হয় না, তাহলে এটা আপনার জাতিগত এটা আপনার অভ্যাস হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। তো বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ যখন মাক্কি জিন্দিগি ছিলেন তখন মা খাদিজার কবরের পাশে হুজুর যেতেন, খাদিজার কবরের পাশে যে ওবি সুরাতে দাঁড়াই দাঁড়াই কাঁদতেন, এক একটা স্মৃতি মনে করে কাঁদতেন, এক একটা স্মৃতি, সুবহানাল্লাহ বলেন না। আমাদের সমাজে বিশেষ করে আমাদের বিবিরা মারা গেলে স্বামীর যদি মোটামুটি যৌবন থাকে, যদি নাও থাকে লাঠি বর দিয়ে হাঁটলেও মনে মনে কয় আর একটা ডুয়েল সিম লয়ে নেই, ঠিক না বেটি? আর রসুলের জীবনে রসুল যখন মা খাদিজাকে হারান তখন তো নবী 53 বছরের যুবক, 53 বছরের মানুষ হইলেও রসুলের জিন্দগিটা কিন্তু অন্যরকম ছিল, রসুল যদিও 52-53 বছরের জিন্দগি রসুলের ছিলেন, আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত 50টা এমনকি 100 পুনরাবৃত্তি আছে 1000 যুবকের শক্তি আমার নবীর গায়ে ছিল, 1000। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগিতে জান্নাতুল মুআল্লা কবরস্থানে পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান, পৃথিবীতে যত কবরস্থান আছে আসল বাড়ি কবর, সবচেয়ে দামি কবরস্থান হল জান্নাতুল মুআল্লা, এরপরে হলো জান্নাতুল বাকি, এরপরে হলো
বাইতুল মুকাদ্দাসের পাশে যেখানে মা মারিয়াম ঘুমিয়েছে এই কবরস্থানটা, এই তিনটা কবরের কথাই হাদিসে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ কবরদের মধ্যে অন্যতম একটা কবর। মারহাবা বললেন না? আর একটা কবর স্থানের কথা শোনা যায়, যেই কবর স্থানে আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়েছে এবং তার পাশে আমাদের ভাই জাতীয় ভাই ইব্রাহিম আলাইহিস সালামের আর একটু বাড়াল ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ সন্তান ছোট সন্তান ইসহাক আলাইহিস সালাম ঘুমিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের কবর কিন্তু মক্কায়, মা হাজেরার কবর কিন্তু মক্কায়, মা সায়রার কবর এভাবেই থাকে, মা সায়রার কবর হলো জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিন। মারহাবা বলেন, যেটা এখন ইহুদির বাচ্চারা দখল করে নিয়েছে, যেখানে কোনো মুসলমানকে কবর জিয়ারত করতে দেয় না। মা সায়রা ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ঘুমিয়েছেন আর ইসমাইল আলাইহিস সালামের পাশে অর্থাৎ মা আর ছেলে ঘুমিয়েছেন মক্কায়। কেউ কেউ বলেন মা হাজেরার কবর হল এই যে যেটা মাকামে রাসূল সাল্লামের মেহরাজের জাগার স্থান যেটাকে বলা হয়, এই জায়গাটাই মা হাজেরার কবর। এই জায়গাটাকে ঘেরাও দিয়ে রাখা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। এই জায়গাটা কাবায় হাতিম যাকে বলা হয়, এটা মসজিদের ভিতরে কেন নেওয়া হয় নাই, পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের আগের থেকে এই জায়গাটা কেন মসজিদের ভিতরে নেওয়া হলো না, কাবা হাতিম কেন বলা হয়? কারণ এই জায়গায় পাশেই মা হাজেরার কবর। সুবহানাল্লাহ, যদি মা হাজেরার কবর না হইতো রসুলের যুগে এই জায়গাটা মসজিদের ভিতরে চলে আসতো। তাহলে বোঝা গেল কবর স্থানের পাশে মসজিদ করা যায়, কিন্তু কবরকে সামনে নিয়ে কবরকে ভিতরে নিয়ে মসজিদ করা যদি মাসলায় যায় যদি থাকে, কিন্তু মা হাজেরার কবর কেউ কেউ বলেন এইখানে আছে, আবার কেউ কেউ বলেন না ইসমাইল আলাইহিস সালামের কবর যেরকম মা খাদিজার পাশে, মা হাজেরার কবর ওইখানে। ঐতিহাসিকদের ইখতিলাফ। তো বলতেছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে যত মানুষ এই দুনিয়ায় আসছে তার ভিতরে কয়েকজন মানুষের নাম আল্লাহ পাক কোরআনে অত্যন্ত সুন্দরভাবে নবীদের কাছে বর্ণনা করেছেন। তার ভিতরে যেরকমভাবে 26 থেকে 27 জন নবীর নাম কোরআনে আছে, তার ভিতরে আপনার আমার জাতির পিতা ইব্রাহিমের নাম কোরআনে আছে না নেই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে এমন নৈকট্য হাসিল করছিলেন, নিজের কলিজার টুকরা পুত্র কেউ জবাই দিতে সে জাররা পরিমাণ, জাররা পরিমাণ তার অন্তরের ভিতরে একটা সেকেন্ডের জন্য সন্তানের মায়া আসে না। পৃথিবীর কোন নবীর সামনে এত বড় ইতিহাস নাই যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আছে। 40টা ইন্টারভিউ নিয়েছিলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, তার ভিতরে অন্যতম একটা ইন্টারভিউ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ইন্টারভিউতে এটা একটা ইন্টারভিউ, বয়স হয়ে গেল বেচারার 80 থেকে 95 বছর, বউ একজনই, সাথে আছে একটা কাজের বুয়া, কাজের মেয়ে, নাম তার হাজেরা। সুবহানাল্লাহ বলেন না? দীর্ঘদিন পর্যন্ত স্ত্রীর জামা কাপড় ধুয়ে দেয়, মালিকের কাপড় চোপড় দিয়ে দেয়, মালিক তো পয়গম্বর। হাজেরাও দেখলেন আমিও বার্ধক্য চলে আসছি, আমার থেকে অন্তত 25 থেকে 26 বছরের ছোট হলো, কেউ কেউ বলেন 13 থেকে 14 বছরের ছোট হাজেরা। তা 26 অথবা 13 অথবা 16, তো এই দিক দিয়ে দেখা যাইতেছে হাজেরার যৌবন বেশি আছে, সায়রার যৌবন কম। মা সায়রা বললেন দেখা যায় আমি ওর দীর্ঘদিন যুগকে যুগ আপনার সাথে বিয়ে হয়ে গেল, আমি যদিও রাজার মাইয়া আমার দ্বারা মনে সন্তান হবে না, আমার সন্তান বাদ দেন,
আর এই মেয়েটাও আপনার সাথে ঘুরিয়া ঘুরিয়া এইভাবে বুয়ে হিসাবে থাকবে, এর আপনার সাথে আমি বিয়ে দিয়ে দিই। বিয়ের কথা শুনলে তো মোটামুটি যাকো বউ মরে গেছে কত খুশিতে তাড়াতাড়ি হওয়ার কথা বুড়া বয়সে। যেগুলা ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা, উনি বললেন তুমি যদি ভালো মনে করো যে দিবা সহ্য করতে পারবা সতীনের জ্বালা দাও, তাহলে বোঝা গেল সতীনের জ্বালা নবীদের আমল থেকে আসছে। কি বলেন আপনারা? ইব্রাহিম আলাইহিসসালাম বলে দিলেন তোমরা যদি মিলে জেলে থাকতে পারো তাহলে তুমি দাও বিয়া, এতদিন তো বান্দির কাতারে ছিল এখন দাও। বড় বিবি বিয়ে দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন কাজটা ভালো হয় না খারাপ হয়েছে? বিয়ে হয়ে গেল, অনেকদিন হয়ে গেল বেচারা জাতির ভিতরে অনেকদিন হয়ে গেল, এই বিবির সন্তান হয় না। এক বিবি কাঁদে ঘরের এই কোনায়, আর এক বউ কান্দে ওই কোনায়, স্বামী কান্দে বাইতুল মুকাদ্দাসের সামনে। সুবহানাল্লাহ বললেন না? যদিও কোন তালেকে কাবা ঘর তো আগে হয়েছে, 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস হয়েছে, তাহলে বাইতুল মুকাদ্দাস কই পাইলেন? বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস তো কোনো নাই, কাবা ঘরও নাই, কোনোটাই নাই। কাবা ঘর নূহ নবীর আমলে আল্লাহ আসমান উঠে নিয়ে গেছে, ভিটিটা পড়ে আছে। বাইতুল মুকাদ্দাস যেখানে হবে মা হাজিরার, মা সায়রার ঘর, এখানে একটা ভিটি পড়ে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম ইবাদতের জন্য একটা উসা ময়দানে জায়নামাজ বিছে নামাজ পড়তেন, এটাই বাইতুল মুকাদ্দাস, এটা মুসলমানের কেবলা। মারহাবা বলেন না? সর্বপ্রথম মসজিদ হিসাবে হিসাব করলে সেজদা যদি জাতির পিতা কোন জমিনে দিয়ে থাকে সেটা বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের মুসলমানের পৈতৃক সম্পত্তি, ওটা কোন ইহুদির বাচ্চা নয়। এই ইবাদতখানার পাশে দুই বিবির ঘর। ইব্রাহিম আলাইহিসসালাম শুনাই শুনে বিবিদেরকে বলতেছে কোরআনের ভাষা। দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াটা আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করলেন, খালি কান্দে খালি কান্দে। আপনার আমার মতো বাংলায় কান্দে নাই তো, সে তার ভাষায় কানছে আর আল্লাহ পাক আমার নবীরে কোরআনের আয়াতের দ্বারা এইভাবে শুনাইছে। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, সে তো দোয়া করছে আমার জাতির পিতা ইব্রানি ভাষায়, আর আমার আল্লাহ এটাকে ট্রান্সলেশন করে নিয়ে আসছে নবীর ভাষায়, আমাকে বাংলা ভাষা। আপনি যদি কন আল্লাহ তুমি মাফ করে দাও আমাকে, দুনিয়ায় ভালো রাইখো সুস্থ রাইখো, আখেরাতে মাফ করে দিও, বাংলায় কন আপনি? এটা যদি আপনি ট্রান্সলেশন করেন আরবিতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করে মালি আমার ছোট্ট স্বাস্থ্য ভাইয়ের 5টা 6টা ছেলে মেয়ে হয়ে গেল, তারাও বৃদ্ধ হয়ে যাইতেছে, আমার তালতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই সবাই বাবা, কিন্তু এত বছর হয়ে গেল আমার কোন সন্তান হয় না, একে একে 2টা বিবাহ করলাম কোন সন্তানের খবর নাই, তোমার কি মায়া লাগে না মালি? বলতেছে আল্লাহ একটা সন্তান তুমি দাও, যদি সন্তান দাও কোনো গাঁজা কর হিরোইন কর সন্তান দিবা না, দিলে একটা নেক সন্তান আমারে দান করবা। আরো জোরে কর, এটা তো তার ভাষায় বলছে, আর আল্লাহ কোরআনের ভাষায় আমার নবীর কাছে ট্রান্সলেশন কি করছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, ও নবী আপনার বাপ কি কয় শুনছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ ও রব, রব্বি হায় মেরে রব, ও আল্লাহ আমার একটা পোলা দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেক পোলা দাও, নেক সন্তান দাও। ডেইলি খালি কান্দে, দেখেন না অনেক ইমাম সাহেবরা নতুন বিয়ে করলে বউ যখন প্রেগনেন্ট হয় পোলাপান হয়, তখন আল্লাহ একটা বউ স্ত্রী প্রেগনেন্ট হওয়ার
আগে অথবা পরে একটা কোরআনের দোয়া শিখাই দিছে আল্লাহ, এই দোয়াটা পড়বেন সন্তান নিকার হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার বউর পেটেতে ভালো একটা পোলা দিও। দোয়া তো জীবনে করেনই নাই, বরঞ্চ বউজন প্রেগনেন্ট হয় দুজনে এক খালি হইয়া মাঝখানে কোলবার দিয়ে পরামর্শ করে, পেটে যেটা আছে এটাকে কি বানাবি, কয় মাইয়া হইলে নাই কে বানাবো, কথা কর না কেন, পোলা হইলে ডাক্তার বানাবো, নাহলে চোর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কথা কর আরো জোরে কর, নাহলে এমন ডাক্তার বানাবো ডাকাইতের চাইতে বেশি ভয়ঙ্কর হবে। কিন্তু আল্লাহ পাক কোরআনে কি শিখায়, আল্লাহ পাক কোরআনে শিখাইতেছেন সন্তানকে কি বানাবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা, সুবহানাল্লাহ বলেন না। আর আমার জাতির পিতা কি বলতেছে, রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আমার একটা নেক পোলা দাও। যতই দোয়া করে কাম হয় না, ওই যে অনেকে আমরা করি না যে হুজুরি এত দোয়া করেন, দোয়া তো কাম হয় না, কির সাতার দোয়া করেন, আরে ভাই দোয়া আমার জাতির পিতা ইব্রাহিমের দাও কাম হয় নাই, কথা কর না কেন, এই দোয়া কি এক দুই বছর করছি নি বেড়ায়, দোয়া করতে 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 বেড়া বুড়ো হয়ে গেছে, 95 বছর বয়স, দোয়া শুরু করছে মিয়া বিয়ের এক বছর পরে, বিয়ে করছে 28 বছর বয়সে, সুবহানাল্লাহ কইতে পারবেন না, 28 থেকে 95 দোয়া কি কম করছে নি বেড়ায়। তাহলে কইবেন ইব্রাহিম ইসলাম খারাপ, তাহলে আপনি আয়মা কোন কে হুজুর গোদুয়া কবুল হয় না, আপনার জাতির পিতার দোয়া কবুল হয় নাই। 95 বছর পর্যন্ত, কেউ বলেন 80 বছর পর্যন্ত, কেউ বলেন 90 বছর পর্যন্ত দোয়া করতে 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 টন কে টন বিলিয়ন কোটি টন দোয়া করছে বেড়ায়। দোয়া যদি মাপা যাইতো, আমি খতিবগিরি করি ধরেন, আল্লাহ তো ছাত্র জীবন থেকে আমার খতিব বানাইছে, আমি কাফিয়ার বছরে যে খতিব আলহামদুলিল্লাহ বলিলাম, কমই মাসে ছাত্র যারা আছে তারা বুঝবে, ইমাম সাহেব বুঝবে, মুয়াজ্জিন বুঝবে, কাফিয়া থেকে নিয়ে দাওরা পর্যন্ত 6 বছর আলহামদুলিল্লাহ বলেন, ইফতার পর্যন্ত 6 বছর, তো ছাত্র জীবনে 6 বছর, ছাত্র জীবনে 6, তাও একটু খতিব না, আমি আমার ওস্তাদের সামনেও খতিবগিরি করছি আল্লাহ শুকরিয়া, খবর লয়ে দেখতে পারেন গহর নাই মাসে হুজুর, তো ছাত্র জীবন থেকে নিয়ে হিসাব করলে ধরেন দাওরা পাস করছি 1999 সালে, তো 1999 সাল থেকে এখন হিসাব করেন 25 বছর, 25 আর 6 কত হয়, এত বছর ক্ষতি। এর ভিতরে হয়তো দেশের বাইরে যখন যেতাম, হজে যাইতাম অথবা অন্য কোথাও যাইতাম, আল্লাহ শুকরে এত বছর যদি আল্লাহ খতিবগিরি করে ছাত্র জীবন থেকে, ক্যাসরা ক্যাসরা যুগ থেকে অর্থাৎ যুবক বয়সের থেকে আমি খতিব আল্লাহ মারে বানাইছে, তেমন হিসাব করেন বয়স কত, হিসাব করেন আপনি, আপনার তে যদি দেন দাড়ি মোচ পাকে নাই, বয়স কম না কিন্তু জি না, আমার ফোলার বয়স 40 বছর, আপনার বয়স আমার ফোলা, সবাই সেক্রেটারি যেমনে কয়েছে হেমনে করলাম, এই বেটা মনে কর আমি ক্যাশটা বলা না আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, আল্লাহ পাকে শুকর যে এত বছর খতিবগিরি করি, দোয়া কি কম করছি, বহুত দোয়া করছি দৌড় গোড়া, তার ভিতরে এত দোয়া করার ভিতরে মানে 10-15 দোয়া কবুল হয়েছে, যেগুলো আমি দেখতেছি যে এইটা কবুল হয়েছে, এই ইমাম কি দোয়া কম করেনি, সভাপতির আল্লাহ তার ভালো রেখো, এলেন বাইরে তাড়াতাড়ি গিরায় জোর দিয়ে দাও, খারা এক হাজার বেটা নামাজ পড়তে পারে, আল্লাহ সেক্রেটারি দাড়ি গুলা পাকায় না, তার শাশুড়ির জান্নাত উড়ায় দিয়ে, কথা কর না কেন, দোয়া কি জীবনে কম করছে বেড়ায়, 4-5 বছর ধরে দোয়া করতেছে, আমিও তো কম করতেছি না, কই কাম হয় না, তো ওইব কেমনে জাতির ভিতর দেব কাম হয়, এখন যদি কন্তলে ইব্রাহিম আলাইহিস সালাম এটা কইলো না আপনা গোটা হয় না, তা আল্লাহ ওইব কাড্ডা, হ্যাঁ আমার নবীরটাও মাঝে মাঝে দোয়া কবুল হয় নাই, তবে নবীকে আল্লাহ বলে দিস আপনি নৈরা সবেন না, দোয়া করতে থাকেন, দোয়া তিন প্রকার, কয় প্রকার, জোরে কর,
আরো জোরে কয় প্রকার? এক নম্বরে হলো সাথে সাথে, কোন দেরি নেই। এখন আসরে দোয়া করছে, মাগরিবের সময় কাম শুরু। সুবহানাল্লাহ বলেন না? এক নম্বর। দুই নম্বরে হলো মাগরিবে দোয়া করছেন, পরের এক মাস পরে যাইয়া অথবা এক বছর পরে যাই দোয়া কবুলছে। কয় নম্বর হলো? তৃতীয় কোয়ালিটি হলো দুনিয়া আল্লাহ দেবেনই না ওই দোয়া, ওই যে সারা জীবন দোয়া করছেন, মালিক রে দুনিয়ায় ভালোভাবে রাইখো, ওই সভাপতিও দোয়া করে ভালোভাবে রাইখো, সেক্রেটারিও দোয়া করে ভালোভাবে রাইখো, যুবক বয়সের থেকে দোয়া শুরু করছেন ভালো রাইখো, আখেরাতেও ভালো রাইখো। বাজান রে আখেরাতের অবস্থা তো কেউ বলতে পারে না, এমনকি নবীরাও বলতে পারতেন না। দেখা গেছে সেক্রেটারির দোয়া কবুল হয়েছে, বেড়া আটতলা করে ফেলছে, মার্কেট সাইডটা করছে, কিন্তু তার বন্ধু একসাথে ক্লাস করে পড়ছে, বেড়া এখনো ভাড়া থাকে। কতক্ষণ না কেন? বোঝা গেছে বাজান সেক্রেটারিটা কবুল হয়েছে, মালিক তুমি আমার দুনিয়ায় ভালো রাইখো, দুনিয়ার কারো কাছে হাত পাতায়ও না, এমন সম্পদ দিও কারো কাছে যেন হাত পাইতে না চাইতে হয়, কারণ হাত পাতার চাইতে দুনিয়ায় ঘৃণিত কাজ আর কিছুই হতে পারে না। আপনি ভাবেন যারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে তারা বুঝে আনন্দে করে না, তুমি গরু কেন দুইটা, তোমার স্বাস্থ্য ভাই কিনতে পারে না বাবা একটা ছাগল, তোমার ভেবে গরুর কলিজা দিয়ে কত সুন্দর করে ফিরনি পাকায়া খায়, খিচুড়ি পাকায়া খায়, তোমার একই ভাই একই মায়ের সন্তান আর এক ভাই চায়ে চায়ে দেখে, ও তো দোয়া করছে আল্লাহ আমার কোরবানি দেওয়ার সুযোগ দিয়া, অর্থটা কবুল হয় নাই তোমারটা দুনিয়ায় কবুল হয়ে গেছে বাবা, একদিন পরে হোক আর এক মাস পরে হোক আর এক যুগ পরে হোক, আগে কোরবানির গোশত তুমি নিতা, এখন তুমি কোরবানির গোশত আল্লাহ রাস্তায় বান্দাদেরকে দাও, দুনিয়ায় তোমারটা কবুল হয়েছে যদিও কয়দিন পরে হয়েছে, আর একজনেরটা কবুল হয় নাই এখনো কোরবানি দিতে পারে না গো বাবা, এখনো পর্যন্ত নিজে হাত পাইতা চাস্তো ভাই মামাতো ভাই খালাতো ভাইয়ের দরজায় যাইয়া, ভাই আমার লাগে একটু গোশত রাইখো, আমি তো মানুষের কাছে হাত পাইতে নিতে পারি না। আমার জীবনে এরকম ঘটনা, আপনার জীবনে অনেক ঘটনা ঘটছে, আমি দেখতাম আজ থেকে 15 বছর আগে দুইটা করে কোরবানি দিত, সেই বাড়ি বেচছে সব বেচছে, একটা রোগের পিছনে একটা বীমারির পিছনে সব বেচে থাকে ভাড়া, তাও ভালো ঘরে থাকে না, একটা টিন সেটে ভাড়া থাকে। কোরবানির একদিন আগে আসিয়া কানে কানে বলিয়া যায়, হুজুর আপনি তো আমার বাড়ির চামড়া লয়ে আসতেন আপনার মাদ্রাসার জন্য, তখন আমি মিশকাতগঞ্জ মাদ্রাসার জামিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, হুজুর আপনি দুইটা গরুর চামড়া নিয়ে আসতেন, তদনীন তিলকালে আমি 60,000-70,000 টাকা দিয়ে 1,00,000 টাকা দিয়ে গরু কোরবানি দিতাম, হুজুর আজকে কপাল খারাপ হয়ে গেছে, আত্মীয় স্বজনের কাছে লজ্জায় গোশত চাইতে পারি না, হুজুর নাতিটারে পাঠাই দেবানে পারলে আমার জন্য 2 কেজি গোশত দিয়ে, চোখের বালি ফেলাই বলি মালিক তুমি না বলছো দোয়া কবুল হয়, তখন আমি ইলিয়াস রহমান জেহাদি কোরবানি ভাগে দিতাম, আমিও দেখতাম আমার কোন মুসল্লি আমার বাসায় একটু গোশত পাঠায়, আর আজকে আমি দেই আপনি আমার বাসায় আসি এখন আমার জন্য নাতির কাছে কিছু পাঠিয়ে দিয়েন, মালিক তুমি যে বলছো দোয়া 2-3 প্রকার, দুনিয়ায় একটা সঙ্গে সঙ্গে হবে আর একটা দেরিতে হবে আর একটা হবে আখেরাতে, তোমার কথা মিথ্যা নয় গো মালিক,
নদীর ওই কুল ভাঙে এই কুল বাড়ে, এই তো তোমার খেলা। সকালবেলা ধনী ছিল ফকির সন্ধ্যাবেলা। অনেকে কয় না নদীর এই কুল ভাঙে অকিল করে এই তো নদীর খেলা, ডাইরেক্ট সে রেখে কথা কথা বলেন না কেন? এটা কবি যে বলছে আব্দুল আলীম, এটা শায়রের মিথ্যা কথা। নদীর খেলা কোন নদীর সাথে নয়, খেলা খেলে কে? জোরে বলেন কে কে? নদীর ওই কুল ভাঙে এই কুল গড়ে তিনি কে? এই পদ্মা নদীতে এক দুইশো কিলোমিটার, এক দুইশো কিলো নয় শত শত কিলোমিটার স্তর পড়ছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? যেখান দিয়া আড়াইশো তিনশো হাত পানি ছিল সেখানে এখন বাড়ি ঘর। এটা কে করছে? পৃথিবীর কোন বৈজ্ঞানিক পারবে এরকম নদী ভরে দিতে? এটা খেলাটা কার না নদীর? খাবারদার, হুঁশ রাখবেন, নদীর খেলা না, খেলা কার? ইব্রাহিম আলাইহিস সালাম খালি কয় রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি। সে 28 বছরের থেকে বড় শুরু করছে। খবরদার, যাদের সন্তান হয় না নৈরা শুয়েন না। এটা আমার জাতির পিতারে দিয়ে আল্লাহ পরীক্ষা করাইছে, আলহামদুলিল্লাহ বলে তার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। প্লিজ প্লিজ, যাদের সন্তান হয় না তারা নৈরা হবেন না। আপনার আব্বা, আমার আব্বা, উনি দেখাইছেন। আরে আমার যৌবন কাল গেছে, যৌবন কাল গেছে, আওয়ার দেখ বয়স গেছে, বুড়া হয়ে গেছে আমি। দেয় না দেয় না, হঠাৎ করে একদিনকে বউ কান্দে এই কান্দে এই রুমে, স্বামী কান্দে ওই রুমে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হঠাৎ করে আল্লাহ কি বলে ফেললেন আয়াতটা পড়ার সাথে সাথে আপনি জোরে আল্লাহু আকবার বলবেন, কেমন? আমার জাতির পিতার দোয়া আজকে কবুল হয়ে গেল। কেমনে? আল্লাহ বলে ফেলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যা কাম হয়ে গেছে, তোর পোলাইতেছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেক সন্তান, দয়াবান, নেককা, বর্দবারি, দয়ার ভাণ্ডার লইয়া আমি দয়ার ভাণ্ডার পাঠাইতেছি। হালিম শব্দের অর্থ দয়াল, আলহামদুলিল্লাহ বলেন। নেক, সুন্দর, পরিপাটি, যাহ দিলাম তোর একটা। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগের থেকে শুনে হেলাইছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আব্দুল হালিম দিয়ে দিছে আমার হালিম। আল্লাহ হালিম আমারে আব্দুল হালিম দিয়ে দিল, কোন বোধ দেবে এটা আবার আল্লাহ কয় নাই। হঠাৎ করে দেখা যায় কয়েকদিন পরে এমনি তো ঠিক পাওয়া যায় কোন বিবির ঘরে আসছে, তিন মাস পরে বলতে বলতে ছোট্ট বিবি বলতেছে আমার গর্ভে সন্তান আসছে। চেহারা পূর্ণিমার চাঁদের মতো, গোলাপ ফুলের মতো ফুটে উঠলেন মা হাজেরার চেহারা। মা হাজেরা যেই ঘরে যায় সেই ঘরের ভিতরে নূর পয়দা হয়। মা হাজেরা যেখানে থুতু ফেলায় সেখানে ঘেরান আসে। এই আরো জোরে কইতে পারেন না? নূরে মুহাম্মাদি, আমার নবীর বরকত তখন ইসমাইলের ভিতরে বিরাজ করতেছে, আর আমার নবীর বংশের ধারা হলো এখান থেকে শুরু হয়ে যাবে। ইসমাইল সালাম হলো আমার নবীর পর বাবা। তো তো নূরে মুহাম্মাদি যেভাবে নিয়ে আসতেছে, সে ব্যক্তি যখন কারো পেটে যাইতে পারে, আমেনার যে সুরাত মা হাজেরারও সেই সুরাত। মা হাজেরা কোনো জায়গায় গেলে সেখানে আলো লাগে না, মা হাজেরা কোনো জায়গায় বসলে ঘেরানে মহিম্মৃত হয়ে যায়, একটা অলৌকিক কারামতি শুরু হয়ে গেছে মা হাজেরা। কিন্তু ভাইজান, যখনই হাজেরা শুরু হয়েছে কারামতি, মা হাজেরার কারামতি, এদিক দিয়ে মা সায়রার ভিতরে একটু কেমন হিংসা বলা যাবে না। হিংসা বললে কেন? মা এটা নবীদের বিবিদের ব্যাপার তো, বললে ইমানের ভিতরে খলত মলত আসতে পারে, একটু কেমন কেমন যেন এসে গেছে, এটাই বলতে হবে। আর আপনার আমার বর্ষার যদি কইতাম কইতাম ডাইরেক্ট সুলসেরা সেরে লাগছে, হিংসা শুরু হয়ে গেছে। যদি আপনার আমার বর্ষানে হয়, কারণ এটা তো জাতির পিতার খেলা, এখানে বলা যাবে না হিংসা শুরু হয়ে গেছে। এদিক দিয়ে দেখা গেছে যে মা সায়রা হাজেরা যেই কাম করতো সায়রা যে আগে করে দেয় স্বামীরে, যেন বেশি ভালো না বসে।
কাপড় চুপুর ধোয়ার কথা, আগে দুই তো ছোট বউ, এখন যে বড় বউ ধরে। ইব্রাহিম ইসলামকে কিউ কয় না, ওর পেটে বাচ্চা তো, ওর একটু আরাম দিতাছি, আরাম আসলে আরাম না, বলা যাবে না হিংসা, বুঝে নেন মনে মনে এটা কি হইতে পারে, বুঝেন না এমন কথা। গড় ঝাড়ু দেওয়ার কথা মা হাজেরার আগে, মা হাজেরা দিত, এখন তাড়াতাড়ি যে মা সায়রা দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার বুঝতে বাকি নাই, উনি এত বড় একজন আব্বা, জাতির আব্বা, উনি কি আর আপনারা আমার মতো বব্বর বলো, সায়রা সবই বুঝি কিন্তু কিছু বলবো না, তোমার অবদান আছে, ঠিক আছে করো। তাই না, ও প্যাগনেট তো করতে কাজ করতে কষ্ট হয়, এই জন্য আমি করে দিই। বাজন্দে হয়ে গেল, শুরু হয়ে গেল, আল্লাহর কি কুদরত, 10 মাস 10 দিন, কোন নবী 10 মাস 10 দিনের আগে দুনিয়া আসে নাই, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। এই 10 মাস 10 দিনের যে একটা সুরাতি মাসলা, এটা নবীদের দ্বারা আল্লাহ কমপ্লিট করেছে, এটা মাথায় রাখবেন। 10 মাস 10 দিনের মাথায় পূর্ণিমার চাঁদ চলে আসলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন বলেন, ফাবাশশারনাহু বিগোলামিন, সেই রকম পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে ওয়ান ক্লাস, যিনি আমার নবীর বংশের প্রথম রাজদূত, অগ্রনায়ক, পৃথিবীর মহামানবদের মধ্যে একজন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে 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 জোরে, যিনি মার পেটে থাকা অবস্থায় মার থুতুকে ঘেরান আসে, গোসলের পানিতে ঘেরান আসে, উনি দুনিয়া আসলে কি হইতে পারে? এমন ভাবে ঘেরান শুরু হয়ে গেল, ইসমাঈল যেই কোলে থাকে, যেই কাপড়ের সাথে তার সংসর্গ লাগে, টাচ লাগলে ওই কাপড় ধোয়া লাগে না, তোরে মোহাম্মদ হয়ে যায়। এমন বরকতপূর্ণ সন্তান বাবা বিপুল আমিন হালিম, আমার আল্লাহ যে বললেন বরকতপূর্ণ সুন্দর একটা পরিবারের নিকার সন্তান দান করব, এমন একটা নকার সন্তান হালিম সন্তান আল্লাহ দান করলেন। ও বাজান, ইসমাঈল এমন ভাবে বড় হইতেছে, অন্য ছেলেরা যদি 1 মাসে যতটুকু বড় হয়, আপনার আমার জাতির পিতার সন্তান, আপনার আমার ভাই ইসমাঈল একদিনে তত বড় হয়ে যায়। 6 মাস যখন হয়ে গেছে, ইসমাঈল বাবার কোলে হাসে, বাবাই ধরিয়া দুই গালে দুইটা চুমা দিয়া বলে, ইসমাঈল রে, আমি তো ভাবছিলাম আমি বুঝি আটকুরা হয়ে গেছি, সেই যৌবন কাল থেকে তোর জন্য দোয়া করি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পুরা বয়সে কবুল করে হয় ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, কিন্তু পুরা বয়সেও যদি আমার দোয়া দেরি তো কবুল হয়, আমার মালিক এমন একটা সন্তান আমারে দিছে, সারা জীবনও যদি সেজদায় পড়ে থাকি আল্লাহর প্রশংসা শেষ করা যাবে। হঠাৎ করে মা জায়রার মধ্যে কি যেন আসিয়া গেল, রাত্রে ঘুম আসে না, ঘুম আসে না, খালি যায় না মাঝে কাটায়, খালি কাটায়, হঠাৎ করে স্বামীর সামনে যায় কয়, তুমি হাজিরার ঘরে যেতে পারবো না, কেন 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 কেন, ছেলেটা রাত্রে দেখো না, ওরে আমি না দেখলে আমি কোনোটা ভাল লাগে না, আর তুমিও তো তারে দেখতে যাও, তুমিও তো তারে কোনে না লাগলে তোমার ভাল লাগে না, হ্যাঁ তুমি এমন করতেছো গা, আমার ওয়ার্ডার যাইতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি দ্বিতীয় পৃথিবীতে যে খোদাই দাবি করছে, হ্যাঁ মশা দিয়ে শেষ করছি, ওইটারে পাড়ায় শেষ করে থুয়ে দিছি, কি কস রে বউ, তোর কত হনব মানে, হ্যাঁ তুই কি কইতেছ, আমি পোলা দেখতে যাবো না মানে, বুড়া পয়সা আল্লাহ দিছে আমার একটা স্বর্ণের হীরার টুকরা, আমার একটা দিছে আমার আল্লাহ একটা ডায়মন্ড, এই ডায়মন্ড কি আমি ঘুরে থাকবো তোর ঘরে, অন্তত রাত্রে একবার হলো হিসাব অনুসারে আমি সময় 3 ভাগ করছি, আমার পোলার জন্য 1 ভাগ, 2 বউর জন্য 2 ভাগ, আমার আল্লাহ আমার ডাক শুনে দিছে। সায়রা বলে যাইবা না, ঠিক আছে যাইও, খুব রাগ করছে, কঠিন রাগ, এটা আমার আপনার কথা না, ডাইরেক্ট কোরআনের তাফসীর, অনেক রাগ করছে, অনেক রাগ করছে, রাগ মানে কি, কথাই বলে না ইব্রাহিম আলাইহিস সালামের সাথে।
ইব্রাহিম আলাইহিসসালাম বলে দেখো তোমার সেই যৌবনকালে বিয়ে করছি, তোমারও ছেলে ছোট বড় পাইছি, তুমি নিজে বিয়ে দিয়ে, আমি তখন কইছিলাম মিলে দিলে থাকতে পারলাম আমার সাথে বিয়ে দাও, তুমি দিয়ে তুমি একাম কোকাম করো, আমি বুঝলাম না তুমি এখন আমার সাথে কি একটা ভেজাল শুরু করলা, এটা তো ঠিক না। তুমি কি মনে মনে ভাবতেছো তুমি এক ঘরে থাকবা সে আর এক ঘরে থাকবে, আমার পোলাটা কানবে, এটা দেখতে কেমন দেখা যায় না, তোমার কথাটা আমার কাছে তেমন পছন্দসই হইতেছে না, তুমি একটা কাজ করো, তুমি কি চাও তাই বলো তো। মা সায়রা বলে ফেললেন, কথাটা বলতে আমার কষ্ট হচ্ছে, আমি সায়রাকে আমি সায়রা হাজারাকে নিয়ে এক ঘরে থাকবো না, এক বাড়িতে থাকবো না, কোথায় একে দিয়ে আসতে বনবাসে, এমন এক জায়গায় দিয়ে আসবা, এমন এক জায়গায় দিয়ে আসবা যেই জায়গায় মানুষ থাকবে না, দানব থাকবে না, বনবাস, এমন জায়গায় দিয়ে আসবা। জাতির পিতা ইব্রাহিমের মাথার উপরে আসমান ভেঙে পড়লো, এটা কি তোমার কোনো কথা, এটা কোনো মহিলার কথা, হ্যাঁ তুমি মহিলা জাতি, মায়ের জাতি, আর একটা সন্তান হয়েছে বয়স এক বছর এখনো কমপ্লিট হলো না, তুমি এর ভিতরে বলতেছো দিয়ে আসতে হবে দিয়ে আসতে হবে, তাও বনবাসে এমন কোন জায়গা না তার যেখানে রাজার বাড়িতে গোলাম ছিল, অন্তত ওই জায়গায় দিয়ে আসতাম, এখান থেকে তো কয়েকটা জেলা পরে, তুমি এখান থেকে দিয়ে আসবে এমন এক জায়গায় দিতে হবে বনবাস, বনবাস কই দিব ওরে, আমি জানি না কোথায় দিবে, আমি জানি না, আমি ওরে দেখতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি কি হিংসা শুরু করলা, না আমার কোনো হিংসা না, আমার জিদ, আমার জিদ, পরে বনবাসে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, শোনো তুমি যতই জিদ করো, তুমি যতই কিছু আমার সাথে বায়না ধরো, তোমার কোনো কথাই আমি শুনবো না, আমার মালিক যদি আমাকে বলে যে বউ দিয়ে সন্তান দিয়ে আর একটা পরীক্ষায় তোরে ফেলবো, তাহলে আমার বউরে বনবাসে না, এমনকি দুজনে জবাই দেবে, আরো জোরে কইতে পারেন না, যদি আল্লাহ আমারে বলে বউ সাওয়াব দোনোটার জবাই দিতে পারে। আল্লাহ বলে ফেললেন, এই জিব্রাইল এ কথাটা রেকর্ড কর, এক সময় কাজে লাগবে, ঠিক আছে বনবাসে দিব, তোমার কথাই দিব না, যদি মালিক বলে তোলে বাজনদে মা সায়রার কথাটা যে আল্লাহ এইভাবে পছন্দ করবে ইব্রাহিম নবীও জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির মধ্যে এমন গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, বাবা বড় বড় কাছে গেলে আর একদিক মুখ ফিরায় থাকে, কিন্তু স্বামীর হক ঠিকই আদায় করে, কিন্তু মনে যেরকম আগে যেরকম ভালোবাসার নজর ছিল সেটা নাই। এদিক দিয়ে মা সায়রা বারবার বলে, সায়রা তুমি যেই ব্যবহার করতেছো আমার বাচ্চাটার প্রতিটা কিন্তু ঠিক না, তোমারও আদর করার দরকার, বলে আমি তো বাচ্চারে আদর কম করি না, কিন্তু আমি বলে ফেললাম এর আমি আর সহ্য করতে পারবো না, বনবাসে দিয়ে আসু। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় বসে কান্দে আর বলে মালিক এটাকে সহ্য করা যায়, আমার আল্লাহ বলে ইব্রাহিম রে সহ্য করার কিছুই নয়, আমার সায়রা যেটা পছন্দ করছে ওইটাই আমার পছন্দ। আল্লাহ কি কও তুমি, সায়রা কইতেছে বনবাসে দিতে ওইখানে দিমু, হ্যাঁ কই দিমু, এটাও কি আমার একটা পরীক্ষা, ধরে নাও এটাও তোমার একটা পরীক্ষা, ঠিক আছে তাহলে আমার বড় বড় কথা তুমি শুনলা, ঠিক আছে কই নিমু, কোন জেলায় লয়ে যাবো, জেরুজালেম থেকে কি ইরাকে নিয়ে যাব, না ফিলিস্তিনে নিয়ে যাব, না মাদায়নে দিব, না কই নিমু, রাহবার আমি দিব, কোথায় দিতে হবে কোথায় দিতে হবে এটা আমি রাহবারি করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও তাহলে বুঝছি এটার কারুগার তুমি আমার বউরে দিয়ে করাইছো, আমার সায়রাকে দিয়ে তুমি কলকাঠি লড়াইছো, কোন সমস্যা নেই, তুমি ভাবতেছো পোলার বিশ্ববিদ্যালয়ে পোলার প্রতি মায়া বেশি হয়ে গেছে, তোমার উপরে ভালোবাসা কমে গেছে, না এমন পোলারে বনবাসে না, পাড়ায় ধরে জবাই দিতে পারি আমি, শুধু তোমারে খুশি করার জন্য, আল্লাহ আমার ধরে বলতে পারে না, আল্লাহ বলে ইব্রাহিম কথা বুঝটুস করে কই, ও পাড়াই ধরে জবাই দিতে পারবা, হ্যাঁ পারবো, তুমি কও এক খুনি দিয়ে দেখাই দেই দুই টুকরা মানে হালাবো পোলারে, আল্লাহ বলে তোমার একটু পরীক্ষা করলাম যে তুমি পারবা কি পারবা না, ঠিক আছে সময় হলে পোলারে জবাই দিয়ে অন্য লাগতে লাগবে, ঠিক আছে অপেক্ষায় থাকে, বাজনে কোলে নিলেন আস্তে আস্তে করে মা সায়রার ঘরে গেলেন। আপনারা জানেন
সূরা সফফাতের তাফসীরে আসছেন গো বাজার মা সায়রা, যখন বললেন সায়রা রে তুমি যে দোয়া করছো বিবির দেখতে চাও না আমার ছোট বিবির, আল্লাহ কবুল করে নিয়েছে, তোমারটাই কবুল হয়ে গেছে, বনো মাসের অর্ডার হয়ে গেছে। বাজান মনে রাখবেন, যদিও সায়রা এতদিন বলছে ওরা আমি দেখতে চাই না, যখনই বাবা ইসমাইলকে করে নিয়া ইব্রাহিম রওনা দিছে মায়ের সাথ, এখন আর ইসমাইলকে কোলের দিকে নামায় না, নাগওয়াল্লাহ বলিল না আমি আমার ইসমাইলকে সালামি পাছো না, তুমি আল্লাহরে বুঝাইয়া কও আমরা দুইজন মিলা জিলা থাকবো, আমি যে এতদিন যদি আমার সন্তানের মুখ দেখি না ইসমাইল দেখে আমি সব ভুলে গেছিলাম। হয়তো শয়তানের চক্রান্ত, হয়তো আমি একটা দুইটা কথা বলে ফেলছি, তুমি একটা কাজ করো তুমি আল্লাহরে বুঝাই কো আমার ইসমাইল যেন বনবাসে না দেয়, যদিও বনবাসে আল্লাহ দেয় হাজিরা রে দিক ইসমাইল আমার কাছে রাইখে যাক। ইব্রাহিম বলে না রে বিবি না দুজনের অর্ডার হয়ে গেছে দিয়ে আসতে হবে, রাহাবারি করবে আমার মানি আল্লাহর খেলা এই জব আল্লাহর খানা এই জগতে কেহ বুঝে না, মারহাবা বলতে পারলেন বজন ইসমাইল কোল ইসমাইল কে কোলে লিলে ব্রাগি উটের পর উঠিয়ে গেছে, উটের লাগাম ধরে টানে মা সায়রা তোমার পাও ধরছে এই কামটা কইরো না, হাজিরা রে আমি না বুঝে কইছি রে বোন তুই আমার সাইরা যাস না, যদি আল্লাহর খলিল আল্লাহর হুকুম পালন করার জন্য লয়ে যায় তুই যাস না, মা হাজিরা বলে টেনশন করিয়েন না, হয়তো আল্লাহর হুকুম পালন হওয়ার পরে আমি দুই সাইড দিন পরে আবার চলে আসব, কিন্তু মা হাজিরাও জানতো না আমি আর কোনদিন এই জেরুজালেমে আসতে পারবো, এই বনবাস আমার কবর পর্যন্ত বনবাস, এটা মা হাজেরাও জানতো না গো। ও দুনিয়ার মায়েরা ভালো করে বুঝো, স্বামীর উটের উপরে লাফ দিয়ে উঠিয়া বললেন ইসমাইল আলাইহিসসালামকে মা বুকের মধ্যে নিয়ে বাবা বসে আছে, ইব্রাহিম আলাইহিসসালাম উট চালাইতেছে চালাইতেছে চালাইতেছে, উটের লাগাম ধরে একবার মা সায়রা টানে তোমার পাও ধরে ধরছে আল্লাহর খলিল আল্লাহর বন্ধু তুমি যাও না যাও না, বলে যাওয়ার আর ফিরবে না গো বাবা, যাইতে 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 মাসের পর মাস যায়, দিনের পরে দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, নদী নালা খাল বিল কত সাগর আল্লাহর হুকুমে পালন হয় গো বাবা অতিবাহিত হয়ে যায় গো, আস্তে আস্তে যখন তায়েফের ময়দানটা বাবা ইব্রাহিম সফর করে আসতেছে তখন তায়েফটা তো অত্যন্ত ঠান্ডাদায়ক জায়গা, বারবার বলতেছে মালিক রে মিশর থেকে তায়েফে আসলাম, দেখবেন আপনারা তাকায় দেখবেন তায়েফের সবচেয়ে বড় উঁচা পাহাড়ে দাঁড়াইলে বাবা, মিশরের বর্ডারটা ইয়ামানের বর্ডারটা অনুরব করা যায়, টাওয়ারটা দেখা যায়, বাজানে কেউ কেউ বলেন এইদিকে সোজা মিশর দেখা যায়, বলতাছে তুমি একটু দাঁড়ায় দেখো হে মালিক এই জায়গাটা ঠান্ডা এখানে আমার বিবি আর সন্তানের রাইখা যায়, মালিকের অর্ডার হলো না গো বাবা, মালিকের অর্ডার হলো না, আবার তায়েবের পাহাড় গুলা অতিবাহিত করি আরাফার মাঠ দিয়া যখন ইব্রাহিম আল্লাহর খলিল রওনা দিয়া যায় আল্লাহ এখানে রাইখে যায় না রে ইব্রাহিম এখানে রাখা যাবে না, আস্তে আস্তে যেখানে আল্লাহর ঘর ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুন বাইনাতুন মাকাম ইব্রাহিম, যেখানে মাকাম ইব্রাহিম ঠিক এই জায়গায় নামায় দিলে, এই চিত্রটার ইতিহাস পৃথিবীর কোন মোসান্নেফ লিখতে শেষ করতে পারবে না এই দৃশ্যটা, কারণ
বাইতুল মুকাদ্দাস থেকে জেরুজালেম হলো 6 মাসের রাস্তা। সুবহানাল্লাহ বলতে পারলেন? 6 মাসের রাস্তায় রাইখে 1 বছর বয়স না, বোর করে দিয়া কয় যাই ভালো থাকিস। মা হাজরা বললো, এত দেশ, এত নদী না, এত সাগর, এত বিল, আরব সাগর পাড়ি দিলাম, লোহিত সাগর পাড়ি দিলাম, কত খাল বিল নদী নালা পাড়ি দিলাম। আরে খালের পাশে রাখলে তো পাড়ির ব্যবস্থা থাকতো। এখান থেকে 8-10 কিলোমিটার জায়গা আরাফার মাঠ। তখন তো মা হাজেরাও জানতেন না এটা আরাফার মাঠ হবে, মা হাজেরাও জানতেন না এটা তায়েফ হবে। আর এখানে গাছ গাছলা দেখলাম, ওখানে রাখলেও তো মোটামুটি হইতো, তুমি রাইখে গেলা। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاه فاجعل افئده من الناس تهوي اليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون কোরআনে কয় গাছ নাই, তরুতলা নাই, পানি নাই, কিচ্ছু নাই, জারাত নাই। জারাত মানে ফসলাদি নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় রেখে গেলা। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, কোনো কথা বলবি না, আমার মালিকের অর্ডার রেখে গেলাম, কোনো কথা চলবে না। মারহাবা বলে চুপ থাক। ইসমাইল কোলে নো, আল্লাহ ভাবছিল তোরে আর আমার পোলারে বনবাসে দিয়া বুঝি, হ্যারে বুঝি আমি বেজার করে আলমু না, এ নেব, এই পোলা ল, 8 কেজি পানি ল, 6 কেজি খেজুর ল, অথবা 8 কেজি খেজুর ল, 10 কেজি গম ল, 3 কেজি জব ল, জায়গা। মা হাজরা বলে, যাবেনি তো, যাওয়ার আগে একটা কথা শুনে যান, আমি জানি আপনার ব্যাগের মধ্যে অনেক কাপড় চুপুর আছে, এত মাস বৈশে আমরা আসলাম, জিরেই জিরেই আসলাম, আপনার ব্যাগের ভিতরে একটা জামা আছে, অন্তত আপনার একটা সিঁড়িতে আমার দিয়ে যান। ইব্রাহিম বললেন, তো কোন জামাটা পছন্দ ক? বলে, নমরুদের আগুনের মধ্যে যেই জামাটা পরে আপনি বাইরে ছিলেন ওই জামাটা আমার দিয়ে যান। আমি আজকেও তার সিঁড়ি দেখলাম, তাফসীরে মারুফুল কোরআনের ভিতরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা দাদা, মারিবুলের লগে টেলিফোনে কথা কইলে, এই জামাটা তো আমি কেউ দেই নাই, মালিক কি কয় শুনি। আল্লাহ, ও মালিক, তুমি কইছো বউরে বনে মাসে দিয়ে যেতে দিয়ে গেলাম, বউ বনবাস মাইনে লইছে, পোলারাও মাইনে লইছে, সে বিনিময়ে একটা জিনিস চাইছে, দিমু, আওয়াজ আসছে দিয়ে যা। আগুনের মধ্যে 40 দিন গায়ে দিয়েছিলেন। ও কোন কোন ঐতিহাসিকগণ বলেন, এই এই জামাটাই এখনো পর্যন্ত তুরস্কের জাদুঘরে আছে গো বাবা। শুধু জান্নাতের 2টা পাঞ্জাবি পৃথিবীতে আছে, একটা হলো ইউসুফ নবীর পাঞ্জাবি যেটা জিব্রাইল কুয়ার মধ্যে পরিধান করাইছিল, আর একটা পাঞ্জাবি হলো আমার জাতির বিদায় ইব্রাহিম। এই 2টা জান্নাতের পাঞ্জাবি পৃথিবীতে আছে গো বাবা। মা হাজেরা বলে, আপনি টেনশন করিয়েন না, এই জামাটাই বুকের মধ্যে নিয়ে জীবন কাটে, আমার বড় আপারে বলিয়া দিয়ে যদি সে ভালো থাকে আমি এখানে থাকবো, কিন্তু যাইবার আগে একটা কথা বলে জানবো, আল্লাহর খলিল আপনাকে আপনার বড় বিবির কথা আমার রাইখে গেলেন, বনবাসে না আল্লাহর হুকুমে রাইখে গেলেন। ইব্রাহিম বলে, বিবি রে, এই ব্যাপারে আমি কিছু জানি না, আমি মালিককে জিজ্ঞেস করিস, আমি যা কিছু করছি আমি আমার মালিকের অর্ডারে করে গেলাম। মা হাজিরা বলে, ঠিক আছে যান, এই জামাটা বুকের মধ্যে নিয়ে আমি সব সময় কাটা দিব, কিন্তু যাইবার আগে একটা কথা শুনে জানবো, আল্লাহর হলি
আপনি যদি পারেন আমার মাওলারে সন্তুষ্ট করতে, স্ত্রী আর পুত্রকে বনবাসে দিয়ে যাইতে, আমি আমার মালিককে খুশি করার জন্য বনবাস রাজি করে দিলাম। কিন্তু শুনিয়া যান তো একটা ওয়াদা দিয়া যান, নিষ্ঠুর হয়েন না কিন্তু মাঝে মাঝে আমার দেখতে না আসেন, আপনার কলিজার টুকরা ইসমাইলকে একটু দেখতে আসেন। আল্লাহর খলিল বললেন, না রে বিবি না, এই কথা আমি দিতে পারবো না। আপনারা জানেন হাদিসে আর মাত্র এক মিনিট কথা বলবো, ইব্রাহিম খলিল রোডটা কেন লাম রাখা হয়েছে রে ভাই, আব্দুল আজিজ এক নাম্বার গেট দিয়ে আমার জাতির বিদা বের হইলেন, উমরা গেট দিয়া বের হইয়া বাবা ইব্রাহিম খলিল রুট দিয়া যখন রওনা দেয়, মা হাজেরার কাপুরের আঁচলটা জমিনের সাথে লাইগা লাইগা যায়, এক হাতে ইসমাইল রে কোলে নিছে আর এক হাত দিয়া উঠে লাগামটা টাইনা ধরে কয় খলিল রে যাইবার আগে আমায় কিছু, যাইবার আগে আমায় কিছু দিয়ে গেলেন না, মালিক বুঝি আমার প্রতি খুশি ছিলেন। মালিক যদি আমার পরে খুশি থাকে অবশ্যই আপনি আমার দিতেন, ঠিক আছে খলিল যান, যদি আমার মালিক আমার এইখানে রাইখা খুশি রাখে, খুশি ভালো রাখে, আমি এই বনবাসকে করবরণ করে নিলাম, আমার আল্লাহ আমার দেখা রাখবে, আপনার টেনশন নাই। যাই যাইবার আগে একটা কথা শুনে যায়, শোন দুইটা কথা বলবো সবসময় মনে রাখবি, এক নাম্বারে আমার পোলা যেন বেনামাজি না হয়, দুই নম্বর যদি হায়াত থাকে আমার পোলা যেন কোন বস্তির মোতাবেক বড় না হয়, তিন নম্বর তুই আমারে না পাইয়া অন্য পুরুষের সাথে পরকিয়া করিস না, মারহাবা বলতে পারলে না, তিনটা কথা বলে গেলাম। কারণ যেই মহিলার পাশে স্বামী থাকে না সে তার মন ডিভাইডেড হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, জাতির পিতা ইব্রাহিম তিনটা দোয়া করে, আর কোরআনের আয়াত আল্লাহ তাই বলে রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারজুকহুম মিনাত তামারাত, বউরে রেখে গেলাম পোলারে রেখে গেলাম, তাহবি ইলাইহিম আমার বউর প্রতি যেন কেউ খারাপ নজরে না তাকায়, সবাই মায়ের নজরে তাকাবে, জোর করে মারহাবা, আমি থাকবো না আমার বউ আর সাওয়াল মাইয়ারে তুমি দেখে রাখবা, তোমার কথায় আমার বউরে রেখে গেলাম, গায়রে দি সারাইন এমন জায়গা রেখে গেলাম, রব্বানা ইন্নী আসকামতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রে যি জারইন, এমন জায়গায় রেখে গেলাম যেখানে গাছ নাই, তরুলতা নাই, বৃক্ষলতা নাই, জারাআত নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, গায়রে যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, তুমি আমার ইশারাতান কইছো এখানে কাবা ঘর হইব হয় নাই, ঠিক গেলাম ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের কাছে রেখে গেলাম, কিন্তু খবরদার আমার পোলার আমার পোলার পোলার আমার বোর খাবারের ব্যবস্থা তুমি করবা, আর যুবহুম মিনাত সামারাত অগলেকে খাবারে কিছু গাছ লাগাই দিও, লাআল্লাহুম ইয়াশকুরুন, এরা যেন শুকরিয়া আদায় করতে পারে, পেটে ক্ষুধা থাকলে নামাজও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না, অতএব আমি জানি আমি যাওয়ার পরে 8 কেজি গম আর খুরমা এই পানি খেয়ে শেষ হয়ে যাবে, আমার বউ আর আমার পোলা খাইবো কি, তুমি মনে রাখো সে কথাটা মনে রেখো, তুমি কইছো আমি রেখে গেলাম, আমি ইচ্ছা করলে নদীর পাড়ে রেখে যেতে পারতাম, রাখি নাই, তোমার অর্ডারে রেখে গেছি, গায়রে যি জারাইন যেখানে কোনো ফসলাদি নাই, গাছগাছড়া নাই, বৃক্ষলতা নাই, পানি নাই, কিন্তু মনে রেখো রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, আমার পোলারে আর আমার বউরে নামাজি বানাবা, ওয়ারজুকহুম মিনাত তামারাত খাবারে গাছ লাগাই দিবা, এখানে একটা শহরের ব্যবস্থা করে দিবা, জোর করে মারহাবা, রব্বি হাদা বালাদাল আমেনা, পৃথিবীর সব গাছে যদি দুর্ভিক্ষ হয় এই জায়গা যেন খাবারে কষ্ট না হয়, মক্কা নগরীতে কিয়ামত পর্যন্ত খাবারে কোনো অভাব হবে না, এটা আমার জাতির পিতা ইব্রাহিমের দোয়া, সুবহানাল্লাহ, আরো জোরে কম, পৃথিবীর কোন দেশে এই ফল না পাওয়া গেলে মক্কায় পাবে না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আজ থেকে 5,500 বছর আগের দোয়া, ইনশাআল্লাহ তাআলা
ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন, আল্লাহ কি দেখে রাখে নাই? ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বুঝতে পারবেন যে একটা মহিলার সংগ্রাম কাকে বলে। একটা মহিলা স্বামী ছাড়া সন্তানকে বুকে নিয়ে, গাছ নাই বৃক্ষ নাই, অন্য টপ বুকে যুবকদের সাথে জিহাদ করে নিজের সতীত্বকে বজায় রেখে কিভাবে একটা শহর কায়েম করতে হয়, বাক্কা শহরকে মক্কা বানাইতে হয়, একটা মহিলা প্রমাণ করে দিয়েছে। আরো জোরে কোন এই শহরটার নাম কি? জোরে কোন অন্য বেড়া না পারে, তালবে এলম রেহে নাই, হুজুরে নাই, এই শহরটার নাম কি? ফসলাদি বিহীন জায়গা, গাছ গাছটা বৃক্ষলতা সারা জায়গা, শহর সারা জায়গা, অজপারা গাছ এটাকে বলা হয়। বিবাক্কাতা মুবার, এটা অজপারা গায়ে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র ঘর বানাই। তবে একটা মহিলার জন্য সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা শহর তৈরি করল। আরো জোরে বলুন আসেন তো আপনি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 48,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। এসির বিল আসে 25, মাসে কত?